আপনি কাজ করছেন অফিসে বসে কম্পিউটার করছেন বা এমনি অফিসে বসে কাজ করছেন যে যেরকম যে যেরকমভাবে কাজ করুন ধরুন কম্পিউটারে কাজ করতে করতে আপনি চিন্তা করছেন বা কোনো কিছু নিয়ে টেনশন করছেন কোনো কাজটা আটকে গেছে কোনো কাজটা হচ্ছে না সেইটা নিয়ে চিন্তাভাবনা করছেন বা অন্য কোনো টেনশন মাথার মধ্যে ঘুরছে তো এই সময় আপনি এই সময় আপনি কি করবেন আপনি এই সময় কাজটা রেখে যেরকম অবস্থায় সেই অবস্থায় রেখে আপনি বাথরুমে চলে যান তো বাথরুমে গিয়ে কি করবেন বাথরুমে গিয়ে সেই জিনিসটা চিন্তা করবেন তবে বাথরুমে যে অনেকক্ষণ টাইম নিয়ে তা নয় এক দু মিনিটের মধ্যে আপনি ওইটা নিয়ে চিন্তা করবেন যে কীভাবে ওটা করব কীভাবে কাজটা করবো কী চিন্তা যেটা চিন্তা করছিলেন যেটা দেখবেন অটোমেটিক আপনার মধ্যে একটা সেই উত্তরটা চলে আসবে তো তারপরে আপনি ধরুন কাজ করছেন অফিসে বসে কাজ করতে করতে হয়তো কখনো কোনো মুড ঠিক থাকে না কাজ করতে করতে মুডটাকে চেঞ্জ করতে হয় আমার অফিস স্টাফ কেউ থাকলে পাশে তার কাছে চলে যাবেন সেখানে গিয়ে দেখবেন সে কী করছে তো তাতে কী হচ্ছে আপনার নলেজটাও বাড়ছে আর প্লাস আপনার যে মুডটা চেঞ্জ হচ্ছে আপনার যে টেনশনটা দূর হচ্ছে কিছুটা আর একটা কী যেটা আমি করি সেইগুলি আপনাকে বলছি এই সব জিনিসগুলো আমার আমি অফিসে এই সব মানে ফিল করলে মুড খারাপ থাকলে বা কাজের টেনশন থাকলে বা কাজের কোনো কাজ হচ্ছে না চাপ লাগলে তো এই জিনিসগুলি আমি ফিল করি আমি জিনিসগুলো ফিল করার সময় আমি এই জিনিসগুলি করি এই জিনিসগুলো মানে যেটা যেটা করলে আমার মাইন্ডটা পুরো চেঞ্জ হয়ে যায় মাইন্ডটা পুরো ফ্রি হয়ে যায় যার জন্য আমি কাজটা পরে পরিষ্কারভাবে করতে পারি আর কাজটা করে খুব প্রাউড ফিল হয় সেই যখন ভালো লাগে না মুডটা খারাপ লাগে যে কিন্তু গুগলে সার্চ করলেন গুগল সার্চ করে আপনি যে কোনো কিছু সার্চ করলেন দেখতে ইচ্ছা গেল যেটা আপনার বা গুগল ম্যাপটা খুললেন গুগল ম্যাপ খুলে ট্রেনি কোথাও এরিয়া দেখে নিলেন যাই হোক তো আপনি রবীন্দ্রসঙ্গীত শুনতে পারেন রবীন্দ্রসঙ্গীত কিছুটা গান শুনলেন সকালবেলা অফিসে আসার পর আস্তে করে রবীন্দ্রসঙ্গীতটা শুনবেন তাতে মাইন্ডটা সকাল থেকে অনেক পরিষ্কার অনেক ফ্রেশ থাকে দ্বিতীয়ত দুপুরবেলার দিকে বা বিকেলের দিকে একটু মাইন্ডটা ফ্রেশ থাকার জন্য বাউল গান শুনতে পারেন বাউল গান শুনলে খুব মাইন্ডটা ফ্রেশ লাগবে আপনার মানে মানে কী হচ্ছে আপনার মাইন্ডটা চেঞ্জ করার জন্য কিছু আপনাকে চেঞ্জ করতে হবে সময় কাজ করলেন সারাদিন বসে কম্পিউটারের সামনে কাজ করছেন বা যে কোনো কাজ করছেন আপনি কাজ করতে করতে যদি হালকা করে গান শোনেন আপনার মাইন্ডটা ফ্রেশ হবে কাজ করতে করতে ধরুন টেনশনের মধ্যে আছেন টেনশনটা আপনার টেনশন মাথায় মধ্যে আছে কাজ করতে পারছেন না তখন কী হচ্ছে মাইন্ডটাকে চেঞ্জ করা দরকার তখন আপনি কোনো নিরিবিলি জায়গায় গিয়ে বসে বসে ঠিক করতে পারেন বা বাথরুমে গিয়ে বসে ঠিক করতে পারেন বাথরুমে আরামসে যেখানে শান্তির জায়গা আমার মনে হয় বাথরুমটা একমাত্র শান্তির জায়গা যেখানে কিছুক্ষণ বসে ওইটা নিয়ে চিন্তাভাবনা করলে সলভ হওয়া যায় আমি দেখেছি আমার কিছু কিছু ক্ষেত্রে আমার যখন কোনো টেনশন বা কোনো কিছু সলভ হয় না কিছুতেই তো আমি বাথরুমে গিয়ে কিছুক্ষণ ওটা নিয়ে চিন্তা করি যে কি করলে আমার ওটা ঠিক হবে কি করলে ওটা করতে পারবো কিভাবে করলে করতে পারবো সেইভাবে আমি চিন্তা করলেই সঙ্গে সঙ্গে আমার সলভ হয়ে যায় আমি ফিরে এসে ওই কাজটাকে পূরণ করি আর জিনিস কি হচ্ছে আমরা অফিসে যখন বসে চা খাই অনেক সময় চা খেতে খেতে কাজ করা হয় কিন্তু এটা করবেন না চাটা আগে খেয়ে নেবেন রিল্যাক্সে চাটা খেয়ে নেবেন তারপর কাজটা করবেন তাতে কী হচ্ছে আপনার চা খাওয়াতে কিছুটা টেনশনটা দেখবেন ওতে কিছুটা মানে দূর হয় তো চাটা রিল্যাক্সে খাবেন তারপরে কাজ তো আমার যেটা মানে অফিসে আমি যা যা করি সে সবই দেখিয়ে দিলাম হাই গাইস আমি মহেন্দ্র দাস আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে পরের ভিডিওটি নোটিফিকেশানে আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যান আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক আর ফলো করুন আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করুন অবশ্যই আর শেয়ার করুন ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে আমি আবার আসছি খুব তাড়াতাড়ি বাই জয় হিন্দ